ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এপার ওপার। এক মিনিট দাঁড়া তো, সবাই মিলে ছবি তুলছিস কেন তোরা? আমি ঠিক বুঝতে পারছি না, তো কেন ছবি তুলছো? ওখানে তুলছে তো একটা ছবি, ওখান থেকে নিয়ে নিও, এটা রাখো প্লিজ একটু। সবাই তো তুলছে, এখানে তো ক্যামেরা রয়েছে। তুমি আর পার্সোনাল কিসে ছবি তুলছো তুমি? আমি কি পারমিশন দিয়েছি তোমায়? প্লিজ বসো গিয়ে, প্লিজ বসো। হ্যাঁ, আরে যারা পেছনে আছেন, যারা দেখছেন, তাদের তো অসুবিধা হচ্ছে। তা তাছাড়া আমি তো গান গাইবার পারমিশন দিয়েছি আপনাদের। কি হলো? আমার অসুবিধা হচ্ছে, তোমার কিছু প্রবলেম আছে কি? বসো না, গান শুনতে এসে তুমি ছবি তুলছো কেন? সামনে সিটে বসে, উঠে দাঁড়িয়ে সবার সামনে, এটা টাইম নয়, এটা গানকে অপমাননা করা হচ্ছে। আমি গান গাইছি, আমার অসুবিধা হচ্ছে, ওনারা দেখছেন, ওনাদের অসুবিধা হচ্ছে। কথা বললে শোনেন না, বোঝেন না। আপনি তুলুন না, কি অসুবিধে? তুলুন তাহলে, আমিও আমার মতো করে গান গাইছি, চলুন তুলুন তুলুন, ঠিক আছে, তুলুন তুলুন, চল। দেখুন কি অ্যারোগেন্ট, দেখুন আমাকে ওর সামনে দাঁড়িয়ে এখন গান গাইতে হবে, আর ও ছবি তুলেই যাবে আমার। আমার ব্যবহারের সেই আলমারি আর না, এটা এখন আপনি বললেন যে এটা এখন স্টাইল, এটা এখন চলছে, সে তো ঘুষ খাওয়াটাও এখন স্টাইল। তার মানে ওটা সবাইকে বলুন সেখান যে ঘুষই খান আপনি। আমি গান গাইছি, আমার অসুবিধা হচ্ছে, এইভাবেই সিস্টেম চলছে, কি আশ্চর্য! আমার কিসের অসুবিধে? এটা তো কথা না, আপনি আমায় আটটা, আপনি আমাদের সাথে যে এগ্রিমেন্ট হয়েছে সেটাতে তো লেখা ছিল সাতটা, তো আমি তো চাইবে আপনারা ইচ্ছে মতো বললে তো হবে না। এবার বলুন আপনারা, আমার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টটা আমি সাতটার সময় এখানে চলে এসেছি, তা আমি কি করবো? এর তো আমার কিছু করার নেই। আরে আশ্চর্য তো, আমার তো এসব কিছু করার নেই। আপনারা আমার সাথে যে কন্ট্রাক্ট করেছেন তাতে সাতটা টাইম দিয়েছেন, এখানে আসার পরে আপনি বলছেন যে সাড়ে আটটা আটটার সময় দিয়ে গান, হ্যাঁ করবেন না স্যার, থ্যাংক ইউ, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গাইছি গাইছি, আচ্ছা থ্যাংক ইউ। আমি বলে দিচ্ছি, আমি আপনাদের একটা কথা বলছি, আমাদের খড়দার একটা ঐতিহ্য আছে, খড়দার একটা সংস্কৃতি আছে, আমরা নচিদাকে আনতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য, আপনারা মনে করবেন। উনি ব্যস্ত মানুষ, আর আমি প্রত্যেককে অনুরোধ করছি যে কেউ কিন্তু ওনার ছবি তুলবেন না, উনি পছন্দ করেন না যেটা সেটা করবেন না। আমাদের খড়দার যেন কোনো ভুল বার্তা আমাদের কোনো শিল্পীর কাছে না যায়। আমাদের খড়দায় বহু শিল্পীরা এসছেন, সকলে খড়দার সুনাম করেন। আমরা যখন ছোট ছিলাম নচিদা 90 সালে খড়দাতে এসেছিলেন প্রথম, আমরা মাইকে ওনার গান শুনেছি, আমরা মুগ্ধ ওনার, অনেক পথ হেঁটেছি ওনার সাথে, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম থেকে আমরা দেখেছি নচিদা, আমরা একসাথে মিছিল করেছি, আমাদের সাথে পরিচয় হয়নি, কথা হয়নি, সেই সাহস আমাদের ছিল না। কিন্তু নচিদা আজকে যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, পৌরসভায় আমরা আছি,
বা অন্যান্য জায়গায় ক্ষমতায় আছি, রাজ্যে ক্ষমতায় আছি, নচিদাকে আমরা সশ্রদ্ধ প্রণাম করছি। নচিদার মতো মানুষ দিদির সাথে ছিল বলে আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি। ওনাকে কোনো কথা কেউ বলবে না, যার ভালো লাগবে না চলে যাবে এখান থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার খড়দার এই দিকটাতে খুব একটা আশা হয়নি। না না ঠিক আছে, চিন্তার কিছু নেই, সব বসে যাও, ঠিক আছে সবাই। তো এই গানটা সিরিয়াস গান গেয়ে নিই নাকি এটা পরে গাইব? প্রথমেই দুঃখের গান কয়েক শুনবেন বেশ। আমার ব্যবহারে সেই আলো মারিয়া রায় না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। বাজা সেই আলমারি আর হয় না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি দিয়ে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল তাকে, খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তার ভাত খেতে পারত না তো খোকা, ও তামানি না থাকলে রে কি করবি বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না নে বুঝি আর মনে, ছোটবেলা স্বপ্ন দেখে খোকা খেতে দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম, ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুক্ত, ১০০ বছর বাঁচতে যাই এখন আমার শ্বাস, ২৫ বছর পরে খোকার হবে অনুষ্ঠান। আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি, আর স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আ